আকাশ বাতাস কম্পিত আজ মাজলুমানের ক্রন্দনে, নিতে হবে দীপ্ত শপথ তাওহীদেরই বন্দনে। মহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশ্বনন্দিত ওলামায়ে দ্বীন টেকনাফ থেকে তেঁতুলিয়া 16 কোটি তৌহিদি জনতার নয়ন মনে ইসলামী আন্দোলনের অন্যতম বিপ্লবী সিপাহ সালার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা আল্লামা জুনায়েদ আহমদ বাবনগরী সাহেব চট্টগ্রাম, আল্লামা জুনায়েদ আহমদ বাবনগরী সাহেব চট্টগ্রাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. جامعة مجيدية إسلامية مدرسة بشار سالنا جلسار محترم سباغتي صاحب ওয়ারাসাতুল আমলিয়া হযরতে উলামায়ে কেরাম তালেবান দীন ও মিল্লাত অত্র জামিয়ার সুনাম ধন্য পরিচালক আসাতেজা কেরাম এলাকার মুরব্বীবৃন্দ, আমার প্রিয় তরুণ সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বালসিটির ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, মিডিয়া সহ অত্র এলাকার ইসলাম প্রিয় আশেকে রসুল তাওহীদি জনতা, আমি এই মুবারক জলসায় আপনাদের সাথে শরীক হতে পেরে এই জলসায় উপস্থিত হতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। এই জলসায় এই মাহফিলে শুধু মানুষ নয়,
মানুষের সাথে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারাও উপস্থিত আছে। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ইলাহিল হাদিস। যেখানে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার জিকির আজকার করবে, দিনে আলোচনা হবে, কোরআন সুন্নাহর বর্ণনা হবে, সেখানে চতুর্ভাষে ফেরেশতারা ওদেরকে হেফাজত করার উদ্দেশ্যে ঘেরাও করিয়ে রাখে। কি ভাই, এটা কি গান বাজানোর অনুষ্ঠান না ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল, দীনে আলোচনার মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল। সুতরাং এ হাদিস মধ্যে এ মাহফিলে চতুর্ভাষে ফেরেশতারা আছে। কিছুক্ষণ সময় আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাওয়ালা মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মোবারক মাহফিল, মাহফিল সমাবেশ অনেক রকমের আছে, গান বাজানোর অনুষ্ঠানেও অনেক মানুষের সমাবেশ হয়, সিনেমা হলেও অনেক মানুষের সমাবেশ হয়। আজকে এখানে এই মাদ্রাসার মাহফিলেও অনেক অনেক মানুষের সমাগম, কিন্তু দোন প্রকারের মাহফিল জমিন আকাশ বেশ কম আছে, জমিন আকাশ বেশ কম আছে। আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা আছে, আর গান বাজানা নাচ গান সিনেমার সমাবেশে কি রহমতের ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? বলেন কি থাকবে? শয়তান। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে শয়তানওয়ালা সমাবেশ থেকে রক্ষা করে ফেরেশতাওয়ালা মাহফিলে যোগদান করার জন্য তাওফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর মেহরবানি না? মাদ্রাসার মহতমিম হযরত মাওলানা সাদেক সাহেবের দাওয়াতে আপনাদের মহব্বতে এসেছি, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করব, আপনাদের কাছে দোয়া চাইব, আপনাদের থেকে দোয়া নেব, সেই উদ্দেশ্যে এসেছি। দুইজন মুসলমান, মোমেন মুসলমান মোলাকাত করলে, সাক্ষাৎ করলে সেখানেও রব আছে। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। দুইজন মুমিন মুসলমান যদি সাক্ষাৎ করে, মুসাফা করে, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেয়। ইসলামের ব্যবসা এমন একটা ব্যবসা, এখানে লাভ ছাড়া হতে নেই,
ইসলামের ব্যবসায় লাভ লাভ ক্ষতিও কি লাভ, এখানে কোনো ক্ষতি নেই। ইমানের ব্যবসায় ইসলামের ব্যবসায় দুজন মুসলমান সাক্ষাৎ করলেও লাভ আছে, গুণা মাফ হয়ে যায়। অন্য রেওয়ায়েতে আছে হাত্তা সবকা ইউসা কোহা, একজন মুমিন মুসলমান যদি তার হাতে খাটা লাগে, তার হাতে যদি খাটার আঘাত হয়, সেও সিলায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়ে দেবে। একটু ব্যথা হলেও লাভ আছে, একটু কষ্ট হলেও লাভ আছে। ইমান ইসলামের ব্যবসায় লাভ লাভ ক্ষতিও লাভ নেই। জিনসে সওয়াবে আখিরত কি আরজু মুজকো, নেই জিনসে সওয়াবে আখিরত কি আরজু মুজকো, ও সওদাগর হুমাইনে লব ও দেখা হ্যায় খসারে মে। আমরা মুসলমান, আমরা জাতি হিসেবে কি বলেন না মুসলমান, আমাদের ধর্মের নাম কি ইসলাম, ইসলামেই বাস্তব ধর্ম, ইসলামেই শুধুমাত্র হক ধর্ম, ইসলামেই শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সে ধর্ম কবুল করবে না, কবুল করবে না। এবং সে ব্যক্তি পরকালে চরম ক্ষতিগ্রস্ত হবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম শুধুমাত্র কি ইসলাম, ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম মাটির উপরেও চলে, মাটির নিচে কবরেও চলবে, হাসর মাঠেও চলবে, ফলসরাতের বিদেশের গোড়ায়ও চলবে, বৃহস্পতিও চলবে। সে ধর্মের নাম কি ইসলাম। মাটির উপরে চলতেছে না, এই গভীর রাত পর্যন্ত এই বিশাল সমাবেশ, তাবলীগের বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এ কথার প্রমাণ যে বাংলাদেশে ইসলামে থাকবে। এই দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানে না, জানে না, বুঝে না। এদেশে ইসলামেই থাকবে, মাটির উপরেও চলতেছে, মাটির নিচে কবরে হাসরে চলবে, কিন্তু ইসলাম ছাড়া অন্য যত তন্ত্র মন্ত্র যন্ত্র আছে, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, ওগুলো মাটির উপরে চললেও মাটির নিচে কবরে হাসরে ওই সমস্ত ধর্ম সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে। কবরে হাসরে ওই সমস্ত ধর্মের পরিচয় চলবে না, কোন দলের পরিচয় চলবে না, কোন পার্টির পরিচয় চলবে না, কোন নেতা নেত্রীর পরিচয় কবরে হাসরে চলবে না, শুধুমাত্র চলবে ইসলাম। কেমন ইসলাম?
ইসলাম আমাদের সবচাইতে বড় নিয়ামত, ইসলাম আমাদের সবচাইতে বড় সম্পদ। এ হুজুর মুসলমান এটা অনেক কিছু, আমি মুসলমান এটা অনেক কিছু, আপনারা মুসলমান এটা অনেক কিছু। জাহান্নামের আযাব থেকে, আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোন উপায় নাই, নাই, নাই। সেই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করার জন্য, গ্রহণ করার জন্য তাওফিক দিয়েছেন। বলেন একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি লাম ইয়াতিনি আজলি, আলহামদুলিল্লাহি লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিলবালা। ও আল্লাহ, আমি তোমার শুকর করি তুমি যে আমাকে মুসলিম করেছ, এটা আমার মেহরবানি। এই ইসলামকে রক্ষা করতে হবে, এই ইসলামের হেফাজত করতে হবে, এই ইসলামকে রক্ষা করার জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এই ইসলামকে রক্ষা করার জন্য কিছু আমল করতে হবে। আমাদের পূর্বসূরি হযরত সাহাবা ইকরাম যারা নবীর সরাসরি ছাত্র ছিল, যারা নবীর সান্নিধ্য লাভ করেছে, তিনাদেরকে বলা হয় সাহাবি। তিনাদেরকে কি বলা হয়? সাহাবি, বহুবচন সাহাবা। এই ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য সবচাইতে বেশি মেহনত করেছেন, কোরবানি দিয়েছেন হযরত সাহাবা ইকরাম। সাহাবীরা ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। যাইদ ইবনে তাসনিয়া ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। সৈয়দ শোহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের হেফাজত করার জন্য শাহাদত বরণ করেছেন। একজন মহিলার বর্ণনা শুনেন, মহিলা সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অপরাধ করে নাই, কোনো দোষ করে নাই, কেবল কলেমা ভরিয়ে মুসলমান হয়েছে। কলেমা ভরিয়ে কি হয়ে গেছে বলেন না, মুসলমান হয়ে গেছে। সে কারণে বিশ্বের সেরা সন্ত্রাসী, সেরা জঙ্গি কমবক্ত মানুন আবু জাহেল, নাম শুনেন নাই, আবু জাহেল সুমঞ্জার জেলা মাহাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে, উলঙ্গ করে ফেলেছে, ল্যাংটা করে ফেলেছে, একটা বর্ষা নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করেছে, সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদত বরণ করেছেন, মারা গেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরে এই ইসলাম ছাড়ে নাই। ঠিক না বেটি? আমাদের পূর্বসূরি তাজা হাই দাসে তনগর দাওয়ায় সিনারা, তাজা হাই দাসে তনগর দাওয়ায় সিনারা, গায়ে গায়ে বাজহানি পিসে পারি নারা, প্রথম লইয়া উল্লাম সব। ইসলাম রক্ষা করার জন্য
কত কষ্ট করেছে, এ কম বক্ত মানুরা মুজাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে যে আঘাত করলো এর সে বড় ঘন অমানবিক আচরণ আর কিছু হতে পারে না। এটাই সবচাইতে বড় অমানবিক আচরণ, এটাই সবচাইতে বড় সন্ত্রাস, এটাই সবচাইতে বড় জঙ্গিবাদ। আমরা জঙ্গি নয়, ওলামায়ে কেরাম জঙ্গি নয়, ওলামায়ে কেরাম সন্ত্রাসী নয়, আবু জাহেলের গোষ্ঠীরা সন্ত্রাসী, আবু জাহেলেরই জঙ্গি। আবু জাহেল না থাকলে কি হবে? আবু জাহেলের দোসরার দালালেরা আছে, আবু জাহেলের খালতোভাই আর থালতোভাইরা আছে। এই বর্তমান বর্মা সরকার, সুচি সরকার, জালিম জালিম সুচি সরকার, বর্তমান আবু জাহেলের বড় দোসরার দালাল। যে কাজ আবু জাহেল করেছে হুবহু সে কাজ করতেছে বর্মার সুচি সরকার। মায়ের সামনে ছেলেকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, মা বোনদের ইজ্জত সম্মান লুণ্ঠন করা হচ্ছে, নারী দর্শন করা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে গেছে মিয়ানমারে, ঠিক না বেঠি? মিয়ানমারের মুসলমানদের কোন দোষ নাই, তাদের একমাত্র দোষ হল তারা মুসলমান, এই কারণে তাদের উপরে জুলুম নির্যাতন। আমি পরিষ্কার ভাষা বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি, সমাবেশে বলেছি, বিক্ষোভ সমাবেশে বলেছি, এ জালিম সুচি সরকার বর্মা সরকার, এ জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, এ গণহত্যা বন্ধ কর, না হয় আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে সুচি সরকারের তখত তাউস সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশী বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশি মুসলমানরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রতিবেশী, ঠিক না বেঠি? প্রতিবেশী হিসাবে আমাদের উপর কিছু হক আছে, ওদের কিছু হক আছে আমাদের উপর। আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস, হল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম কামুসলিল জসদ ইযাশতাকা উযওয়ান তাদালাহু সাইরু জসদিহি বিল হুম্মা ওয়াস-সাহার। অন্য রাওয়াতে আছে ইযাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, ইযাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। অর্থাৎ সারা বিশ্বের আল্লাহ নবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক শরীরের
বিভিন্ন অঙ্গের মত, এক শরীরের বিভিন্ন অঙ্গের মত, এক দেহের বিভিন্ন অঙ্গের মত সারা বিশ্বের মুসলমান। মাথায় ব্যথা লাগলে, মাথায় ব্যথা লাগলে পুরো শরীর ব্যথিত হয়। চোখে চোখে ব্যথা আসলে পুরো শরীর ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো এক প্রান্তে কোন মুসলমানদের উপর যদি জোর নির্যাতন করা হয়, গণহত্যা করা হয়, ওই সমস্ত মুসলমানদের ব্যথায় পুরো বিশ্বের সমস্ত মুসলমান ব্যথিত হতে হবে, এবং এটাই ইমানি দায়িত্ব। সেই হিসাবে ওদের কিছু হক আমাদের উপর আছে কিনা, আমি মাননীয় বাংলাদেশ সরকারকে দাবি করেছি, সরকারের কাছে অনুরোধ করেছি, সংবাদ সম্মেলনেও মাননীয় বাংলাদেশ সরকার, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ সরকার জাতিসংঘের সদস্য, ওএনসির সদস্য হিসেবে আপনি বাংলাদেশ সরকার জাতিসংঘের মাধ্যমে, ওএনসির মাধ্যমে কূটনৈতিক উপায়ে জালিম বর্মা সুচি সরকারের উপর চাপ প্রয়োগ করেন। আমাদের সরকারে আমরা বলবো সুচি সরকারের উপর চাপ প্রয়োগ করেন কূটনৈতিক উপায়ে। আপনার সাথে 16 কোটি জনগণ থাকবে ইনশাআল্লাহ, ওদের হক আছে আমাদের উপর, সেরকম চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘের মাধ্যমে, ওএসের মাধ্যমে, কূটনৈতিক উপায়ে। কেমন জুলুম নির্যাতন তো বলতেছিলাম, আবু জাহেল তো নাই, কিন্তু আবু জাহেলের থালে তোমায় আর খালে তোমায় আছে কিনা? আবু জাহেল যেটা করেছে সেটা হলো সন্ত্রাস, বর্মা সরকার যেটা করতেছে সেটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। খায়ের, ইসলাম আমাদের ধর্ম, ইসলামকে রক্ষা করার জন্য কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। সবচাইতে বেশি মেহনত করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবীরা শাহাদত বরণ করেছে। এখনো ইসলামের উপর হামলা, বিভিন্ন সাইডে ইসলামের উপর হামলা। 2012 শিক্ষা সিলেবাস থেকে, পাঠ্য থেকে প্রায় 17 বিষয়ে ইসলামী ভাবধারা বাহির করে দিয়েছিল। পাঠ্য থেকে শিক্ষা সিলেবাস থেকে ইসলামী ভাবধারাগুলো বাহির করা হয়েছে, বাহির করে দিয়েছে 2012। ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন, আমরা আন্দোলন করেছি হেফাজত ইসলামের ব্যানারে, বেবাকুল্লাহ মাদারিসুল আরাবিয়ার ব্যানারে আমরা সংবাদ সম্মেলন করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের ধাক্কায়, হেফাজত ইসলামের আন্দোলনের ধাক্কায় আবার এবছর ওই সমস্ত ইসলামী বাপদারা পাঠ্যতে ডুবে দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওই সমস্ত ইসলামী বাপদারা শিক্ষা সিলেবাসে ডুবে দিছে, যেগুলো বাহির করা হয়েছে ওগুলো ডুবে দিছে এবছর, বলেন না আলহামদুলিল্লাহ। কিছু ইতিবাচক পরিবর্তন পাঠ্যতে আনা হয়েছে, কিছু ভালো পরিবর্তন পাঠ্যতে আনা হয়েছে, কিছু ইতিবাচক পরিবর্তন শিক্ষা সিলেবাসে আনা হয়েছে, খুব ভালো। কিন্তু শাহরিয়ার কবিরের মতো নাস্তিক, বাংলাদেশে শাহরিয়ার কবিরের মতো যারা নাস্তিক, এই কিছু কিছু ইতিবাচক পরিবর্তন
আমার সাথে সাথে ওই শারিয়ার কবিরের মতো নাস্তিকদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, গায়ে আল্লাহ আগুন ধরে গেছে। তাদের কথা হল যে এখন সরকার হেফাজতে ইসলামের দাবি মেনে গেছে, হেফাজতে ইসলামের দাবি দেওয়া মেনে গেছে সরকার। আমি বলবো যে ইসলামী বাপদারা সিচুয়েশনের আছে, ডুবানো হয়েছে, এটা কেবল হেফাজত ইসলামের দাবি নয়, এটা কেবল হেফাজত ইসলামের দাবি দেওয়া নয়, এটা ষোলো কোটি তৌহিদি জনতার দাবি দেওয়া। ঠিক না বেটি? কিন্তু এই নাস্তিকদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে, গায়ে আগুন ধরে গেছে, ওদেরকে বলা হয় নাস্তিক। বর্তমান এই নাস্তিক মূর্তরা ইসলামের রাস্তায় সবচাইতে বড় বাধা। তারা ইসলামকে মানে না, কোরআনকে মানে না, এমনকি মহান রব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে না, ওদেরকে বলা হয় কি নাস্তিক। বলতে গেলে অনেক কথা, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। আমার আগে বলা হয়েছে এই মূর্তি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তি বসানো হয়েছে, অথচ এটা 92% মুসলমানের দেশ। ঠিকাবধি ভারত মূর্তি ফুজুক দেশ, ভারত মূর্তি ফুজুক দেশ। এরপরেও ভারতের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসানো হয় নাই, সেখানে কোন মূর্তি নাই। মূর্তি ফুজুক দেশ ভারতের সুপ্রিম কোর্টের সামনে যদি মূর্তি না থাকে, মূর্তি স্থাপন করা না হয়, তাহলে 92% মুসলমানের দেশ দেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি বসানো হবে? আরো কি বলে, এটা শুধু মূর্তি নয় দেবীও, এটার পূজা করে অনেকে, এটা শুধু মূর্তি নয় দেবীও, এটার অনেকে পূজা করে, এবং অনেকে মনে করে সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি বসানো হয়েছে সে মূর্তি সুবিচারের মালিক, ন্যায় বিচারের মালিক, সেজন্যই তো সুপ্রিম কোর্টের সামনে বসানো হয়েছে। আমি বলবো যে সমস্ত মুসলমানরা দেবীকে মূর্তিকে সুবিচারের মালিক মনে করবে, ন্যায় বিচারের মালিক মনে করবে, তাদের ইমান থাকবে না। কারণ সুবিচার এবং ন্যায় বিচারের মালিক কি, সে দেবী আর মূর্তি না, আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ইমান কোথায়, ইসলাম কোথায়? এগুলো খুব সূক্ষ্মভাবে আমাদের ইমানের উপর আঘাত করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। হিন্দুরা মূর্তি পূজা করুক, কোনো আপত্তি নেই, হিন্দুরা মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই। কিন্তু 92% মুসলমানের দেশে এই মূর্তি কেন সুপ্রিম কোর্টের সামনে? ন্যায় বিচারের মালিক সুবিচারের মালিক কি মূর্তি না, আল্লাহ। দেবদেবী সম্পর্কে, মূর্তি সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেছেন কোরআনে, শুনেন। ইয়া ইয়োহান্নাস দুরিবা মাথারুন ফাস্তামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু যুবাবাহু ওয়ালা ইজতামাউলা ওয়াইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআল লা ইয়াসতানকিযুহু মিনহু দাউবাত তালিবু ওয়াল মাতলুব। কোরআন আয়াত না, আল্লাহ তাআলা বলেছেন এই লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন এই লোক সকল। একটা মিসাল শুনো,
একটা উদাহরণ শুনো, আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে দেব দেবীর উপাসনা করতেছ, যে মূর্তি পূজা করতেছ, প্রার্থনা করতেছ, ও সমস্ত মূর্তি আর দেব দেবী, পৃথিবীর সমস্ত মূর্তি আর দেব দেবী একত্রিত হলেও ভারত নেপাল বাংলাদেশ সহ সমস্ত মূর্তি আর দেবদেবী দেবদেবী যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে? বলেন না। দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয় একটা মাসি সৃষ্টি করতে পারবে? একটা মাসি বানাতে পারবে? আল্লাহর বাসা, আল্লাহর কোরআন একটা মাসি বানাতে পারবে না। শুধু তা নয়, শুধু তা নয়, মূর্তি পূজারীরা, দেবদেবী পূজারীরা মূর্তির সামনে, দেবদেবীর সামনে মিষ্টি রাখে, কি রাখে বলেন না? অনেক জায়গায় মূর্তি পূজারীরা মূর্তির সামনে কি রাখে? মিষ্টি, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, হ্যাঁ, মুক্তাগাছার মুন্ডা, ফ্রেশ ফ্রেশ মিষ্টি রাখে মূর্তির সামনে। আপনারা নিজেরাই বলেন, পৃথিবীর ইতিহাসে কোন একটা মূর্তি, কোন একটা দেবদেবী এ পর্যন্ত কোন একটা মিষ্টি খেতে পেরেছে? কুমিল্লার রসমালাই খেতে পেরেছে না? অভারত, অভারত এ মূর্তিরা অভারত, অক্ষম, কিছুই করতে পারে না, কোনো একটা মিষ্টিও খেতে পারে না। কিন্তু মূর্তি পূজারীরা মূর্তির সামনে, দেবদেবীর সামনে মিষ্টি রাখলে মাসির জন্য সুবিধা হয়, ঠিক না? আমি ঠিক, কার জন্য সুবিধা হয়? মাসির জন্য সুবিধা হয়। মাসির নেটওয়ার্ক খুব মজবুত, সাথে সাথে মাসি আসবে। এই মূর্তির সম্মুখ থেকে এই মাসি ঠেনে 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 মিষ্টি খায়। মাসি মিষ্টি খাওয়ার সময় পৃথিবীর ইতিহাসে কোন একটা মূর্তি, কোন একটা দেবদেবী একটা মাসি মারতে পেরেছে? একটা মাসি থাড়াতে পেরেছে? না, না, না। কোন ক্ষমতা, কোন শক্তি মূর্তির কাছে আছে? মাসি, মাসি সৃষ্টি করা তো দূরের কথা, মাসি মারতেও পারে না, মাসি থাড়াতেও পারে না। অক্ষম, অভারত এই সমস্ত মূর্তি। আল্লাহ তাআলার বয়ানের উদ্দেশ্য হলো, ও দুনিয়ার জ্ঞানী মুনিরা, ও দুনিয়ার মানুষ, যে মূর্তি, যে দেবদেবী অক্ষম, অভারত, কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নাই, সে দেবদেবী আর মূর্তিকে কেন পূজা করতেছ, কেন উপাসনা করতেছ? তার পরিবর্তে ওই আল্লাহকে সজদা করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ সর্বশক্তিমান, ঠিক না? যে আল্লাহ, যে আল্লাহ স্রষ্টা, আসমান জমিন লৌহ লৌহ কলমের স্রষ্টাকে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করো। ওই মূর্তিকে কেন পূজা করতেছ, যে মূর্তি একটা মাসিও বানাতে পারে না? কিভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে বলেছেন, এই অবস্থায় এই সুপ্রিম কোর্টের মূর্তি কি সুবিচারের মালিক হতে পারে, ন্যায় বিচারের মালিক হতে পারে? আমাদের ইমান আকিদাকে একটার ঘর একটা ফেতনা, একটার ঘর একটা ফেতনা, একটার ঘর একটা ফেতনা। এদেশের মুসলমানদের ইমান আকিদা, ইমান ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা খেলতেছে। আমি পরিষ্কার ভাষা বলবো, সত্য ইতিহাস মিথ্যা হয় না। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা ইসলামকে উচ্ছেদ করতে চাইবে,
যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম উৎখাত হবে না, ইসলাম উচ্ছেদ হবে না, তারাই উচ্ছেদ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, জালিম সরকার নমরুদ, জালিম সরকার নমরুদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। ঠিক নেব ঠিক, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলের ভিতরে নিক্ষেপ করেছে জালিম নমরুদ, সন্ত্রাসী নমরুদ। ইসলামকে উৎখাত করার জন্য অনেক অপচেষ্টা করেছে এই জালিম সরকার নমরুদ, কিন্তু ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আবার নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তোফ কামান ব্যবহার করে নাই, এলএমজি ব্যবহার করে নাই, মেশিন গান ব্যবহার করে নাই, কেরোসিন খুব ব্যবহার করে নাই। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে, এটা কি দিয়ে? সর্বশক্তিমানকে জালিম সরকার ফেরাউন, আরেক জালিম সরকার ফেরাউন ইসলামকে ধ্বংস করার জন্য অবচেষ্টা করেছিল, ইসলাম বাকি আছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ফাগাসিয়াহুম মিন আলিয়াম মিমা গাসিয়াহুম ওয়াদাল্লা ফিরাউন কওমাহু ওয়ামাহাদা। লোহিত সাগরে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়া মারছে, ফেরাউনকে কি ডুবাইয়া মারছে? কোথায়? লোহিত সাগরে। ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে ফেরাউন, ইসলাম বাকি আছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ঠিকে বেঠিক বলেন না? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, অলিব ইসলামকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছে, কিন্তু ইসলাম বাকি আছে, আবু জাহেল আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ঠিকে বেঠিক বলেন না? কিয়ামত পর্যন্ত যে সমস্ত জালিমরা, জালিম গোষ্ঠীরা, যে সমস্ত নাস্তিক মূর্তদেরা, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, ইসলাম বাকি থাকবে, তারাই ধ্বংস হয়ে যাবে। বাতিল সে দবনে ভালে আই আসে মানে হি হম সোবার ঘর চুকা হ্যায় তো ইমতেহা হামারা। ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের হেফাজত করতে হবে। তাই ওলামা হযরত আরো আছেন, আলোচনা বেশি দীর্ঘায়ু হবে না। ইসলাম সম্পর্কে কিছু বললাম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইসলাম সম্পর্কে কিছু জানতে হবে। আমি আপনাদের খেদমতে একটি মুখতসর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কিছু আলোচনা করিয়া আমার বয়ান আমি সমাপ্ত করব। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, হে আমার নবী, আপনি আপনার রবের ইবাদত করেন। তো খেয়াল করি, আপনার রবের ইবাদত করেন, আপনার মালিকের ইবাদত করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, হে আমার নবী, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুকাল পর্যন্ত। আমাদের জিম্মেদারি দায়িত্ব হলো মৃত্যুকাল পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি স্বীকার করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহর গোলাম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। জিন্দেগি মকসুদ বাহারে বন্দগি, জিন্দেগি মকসুদ বাহারে বন্দগি, বেইবাদত জিন্দেগি শরমিন্দগি, তুবারায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বরনা ফের শরমিন্দগি হ্যায় ইয়াদ রাখ। আল্লাহর গোলাম করতে হবে। আপনি ব্যবসা করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনে করতে হবে আপনি প্রথম আল্লাহর গোলাম, তারপর ব্যবসায়ী। আপনি চেয়ারম্যানই করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে করতে হবে প্রথম আপনি আল্লাহর গোলাম তারপর চেয়ারম্যান। তখন আপনার ইউনিয়নের জনগণ শান্তি পাবে। আপনি মন্ত্রিত্ব করেন কোনো আপত্তি নেই, কিন্তু মনে করতে হবে প্রথম আপনি আল্লাহর গোলাম তারপর মন্ত্রী। তখন আপনার দেশের জনগণ শান্তি পাবে। আল্লাহর গোলামীর কাঠামো যদি ঠিক রাখেন, আল্লাহর গোলামীর কাঠামো যদি ঠিক রাখেন, স্বর্ণ ধরলে সারি ধরলে স্বর্ণ হবে। আল্লাহর গোলামীর কাঠামো যদি ঠিক রাখেন, সারি ধরলে স্বর্ণ হবে। আর আল্লাহর গোলামীর কাঠামো যদি ঠিক না থাকে, রাজা মহারাজা হলে এখনো লাভ নাই। তোমারে বন্দগি হ্যাঁ শর্মিন্দগি হ্যাঁ। গোলামি কি জিনিস, আল্লাহর এবাদত কয় প্রকার বিস্তারিত বলার তো সময় নাই। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেছেন এবাদত দশ প্রকার। এবাদত কয় প্রকার ভাই? দশ প্রকার। এই দশ প্রকারের আমল করলে, কাজ করলে আমরা আল্লাহর হাতি গোলাম হতে পারবো, আল্লাহর হাতি বান্দা হতে পারবো। সবগুলো বলার সময় নাই, তিনটি আমল বলবো আমি, ওইটার উপর আমার আলোচনা শেষ। তিনটি আমল বলবো আমল করার জন্য। সম্মানিত মা বোনেরা, আপনারাও আলোচনা শুনেন আমলের নিয়তে। তিনটি আমল বলবো, তিন প্রকারের ইবাদতের কথা বলবো, কেবল খুব সংক্ষেপে। বেনামাজির কোন স্থান ইসলাম ধর্মে নাই, আল্লাহ নবীর ঘোষণা। নামাজ ছাড়া ইসলামের তেমন কোন ভূমিকা নাই, নামাজ ছাড়া মুসলমানের তেমন কোন ভূমিকা নাই। লিখুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ, যে কোনো জিনিসের মার্কা আছে ইমান, ইমানদারের মার্কা কি বলেন না? নামাজ। যে কোনো জিনিসের মার্কা আছে ইমানদারের মার্কা কি? নামাজ। নামাজ খবরে যেতে হবে, হাসরের মাঠে উপস্থিত হতে হবে, ফুলসরাতের ব্রিজ পার হতে হবে। এই তিনটা গাঠি বেশি কঠিন কঠিন গাঠি। এক গাঠি হলো খবর, আরেক গাঠি হলো হাসর, আরেক গাঠি হলো ফুলসরাতের ব্রিজ। এই তিন গাঠিতে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন, মার্কা নিয়ে যাবেন। মার্কা কি? নামাজ। মার্কা ছাড়া কবরে হাসরে গেলে মারাত্মক অসুবিধা হবে, সমস্যার সৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হবে। সেখানে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন। মার্কা হবে কি? নামাজ। ও আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা ক্লাস করেন, পড়াশোনা করেন, কিন্তু মুয়াজ্জিন যখন আজান বলবে ক্লাস বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে। কোথায় আসতে হবে বলেন না? মসজিদে আসতে হবে নামাজ পড়ার জন্য।
ও মা বোনেরা সংসারিক করেন, সংসারিক করেন, খুব ভালো। কিন্তু মুয়াজ্জিন যখন আজান বলবে, ও সমস্ত কাজ কর্ম বন্ধ করিয়া উযু কালাম করিয়া সোজা জানমাজে দাঁড়াতে হবে, জানমাজে দাঁড়াতে হবে। ও সংসদের এমপিরা, মন্ত্রী মিনিস্টাররা সংসদের দায়িত্ব পালন করেন, সংসদের দায়িত্ব পালন করেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু মুয়াজ্জিন যখন আজান বলবে, সংসদ বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে, ঠিক না বেঠি? যে মুহূর্তে এদেশকে নমাজিরা শাসন করবে, যে মুহূর্তে এদেশকে নমাজি মানুষ শাসন করবে, সেই মুহূর্তে ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তির দুলনায় পরিণত হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সর্বশ্রেষ্ঠ আমল কি বলেন না? নমাজ পড়েন ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়তে হবে। মাফ নেই, মাফ নেই, সারাসারি নেই। নমাজ ছাড়া ইসলামের তেমন কোনো ভূমিকা নাই। নমাজ ছাড়া মুসলমানের তেমন কোনো ভূমিকা নাই। একটি আমল বললাম সংক্ষেপে, আর একটি আমল হলো তেলাওয়াতুল কোরআনুল করিম। আমল করার জন্য বলতেছি, তেলাওয়াতুল কোরআনুল করিম। মুসলমানের বাচ্চা হিসেবে কিছু রাতের বেলায়, কিছু দিনের বেলায় কোরআন শরীফ পাঠ করতে হবে। বলেন কোরআন শরীফ কি পাঠ করতে হবে? ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, একটা সুরা আছে না, এই সুরাটা একবার পাঠ করলে দশবার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পাঠ করলে দশ পারা কোরআন শরীফের সওয়াব হবে। করবেন তো ইনশাআল্লাহ। একটা নিয়ম শুনেন, ফজর নামাজের পর সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন, মাগরিবের পর সূরা ওয়াকেয়া পাঠ করবেন, এশার পর ঘুমানোর আগে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ করবেন, আরো যত বেশি পারেন, যত বেশি পারেন কোরআন শরীফ পাঠ করবেন। দুটি আমল গেল। তৃতীয় আমল হলো জিকরুল্লাহ, জিকরুল্লাহ। সদা সর্বদা আমরা আল্লাহ জিকির করব, সদা সর্বদা আমরা কি করব? আল্লাহ জিকির করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরা রাদ ফিকরা রাদ ইহতিসাস, যিকরিরা হুরশিদুই আফসুল দাসাস। যত বেশি আল্লাহ জিকির করবেন, তত বেশি আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। জিকিরের অনেক ফায়দা আছে। এক প্রকারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله. শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক প্রকারের জিকির হলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শুনতে ভালো লাগে না? ভালো লাগে। আল্লাহ জিকির করলে আত্মা শান্ত হয়। আল্লাহ জিকির করলে কি শান্ত হয়? আত্মা শান্ত হয়।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর এক প্রকার জিকির হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার কমপক্ষে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আফজলুল কালাম আহাব্বুল কালাম ইলাল্লাহ বলা হয়েছে হাদিসে। এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ অজিভা। এবং আরেক হাদিসে বলা হয়েছে আহাব্বুল কালাম ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এখানে 7টা কলিমা আছে। এই 7টা কলিমা আল্লাহর কাছে বেশি কি প্রিয় এবং শ্রেষ্ঠ। আরেক প্রকার জিকির হলো কেবল সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। হাদিস শরীফে আছে যে ব্যক্তি ডেলি 100 বার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করবে, সকালে কিংবা সন্ধ্যায় ডেলি যদি 100 বার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করে, হুত্তাত খতায়া হো ওয়াইন খানাত মিসলা জবদিল বাহার, তার গুনাহের সংখ্যা সমুদ্রের ফেনার মতো অগণিত হলেও আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ বিহামদিহি, বাজার থেকে আসার সময় সুবহানাল্লাহ বিহামদিহি, উযু বেউযু সব সময় আল্লাহ জিকির করতে পারবেন। আল্লাহ জিকির করার জন্য উযু লাগে না, উযু লাগে না, উযু বেউযু সব সময় কি করতে পারবেন, আল্লাহ জিকির করতে পারবেন, করবেন ইনশাআল্লাহ। কষ্ট করে বসেছেন, কিছু আমল করার জন্য নিয়ে যাবেন। একটি আমল হলো নামাজ, দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত, তৃতীয় আমল হলো কি জিকির, জিকির, জিকিরুল্লাহ। হ্যাঁ, এই আমলগুলো আমরা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমি মাদ্রাসার মহতিম আসাতিজে কেরাম, মাদ্রাসার শুভাঙ্গী হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, মদতদাতা ডোনার যত আছে এলাকাবাসী এরা সহ, মা বোনরা সহ, যারা এই বিশাল মাহবিলে উপস্থিত হয়েছেন শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি, ধন্যবাদ জানাতেছি, মুবারকবাদ জানাতেছি, দোয়া করতেছি আপনাদের আমাদের এই মেহনত যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। ওয়াহির দাওয়া নাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আতিনা বিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ জামিয়া মসজিদিয়া ইসলামিয়া কোসাইল এ বিশাল ইসলামী সম্মেলনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা অনেক আশাবাদী হয়ে আপনার দরবারে হাত উঠেছি, আল্লাহ আমাদের কাউকে খালি হাত ছিড়াবেন না, আল্লাহ কাউকে মাহরুম করবেন না, আল্লাহ আল্লাহ আমাদের সহিরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করিয়ে দেন, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরও হাত উঠেছে, আল্লাহ দিনাদের গুনো মাফ করিয়ে দেন, আল্লাহ আমাদের ভিতরে, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, আমার আম্মা জানো বেশি অসুস্থ, বেশি অসুস্থ আমার আম্মা জান, আরও যারা অসুস্থ আছে আল্লাহ আমার আম্মা জান সহ সমস্ত রোগীদেরকে সুস্থতা দান করে নাই, আল্লাহ সেভাবে খুললে নসিব করে নাই, আল্লাহ আমাদের যার যা আশা ভরসা আছে আমাদের সমস্ত নিয়ত আশা পুরা করিয়ে দেন, আল্লাহ যার যা সংকট আছে দূর করিয়ে দেন, আল্লাহ যার যা সমস্যা আছে সমাধান করিয়ে দেন, আল্লাহ
এই জামিয়া মসজিদে ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহ। এই মাদ্রাসার যাবতীয় হাজত জরুরত অভাব অভিযোগ গায়েবের খজনা থেকে পুরো করিয়ে দেন আল্লাহ, কুদরতের খজনা থেকে পুরো করিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে এই এলাকার একটা বড় দারুল উলুম বানিয়ে দেন আল্লাহ। এই খোদাই মাদ্রাসা কায়েম বেদার, এই খোদাই মাদ্রাসা কায়েম বেদার, ফাইজু জারি বাবা দোলাইল নাহার, ফাইজু জারি বাবা দোলাইল নাহার। আল্লাহ মাদ্রাসার মহতিম সাহেবের হায়াত দারাজ করে নেয় আল্লাহ, দীর্ঘায়ু করে নেয় আল্লাহ, আসাদজাই খরামের হায়াত দারাজ করে নেয় আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ আছে, তিনাদেরকে আরও বেশি বেশি এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে নেয় আল্লাহ, তিনাদের আশা ভরসা পুরা করিয়া দেন আল্লাহ। আল্লাহ এই বিশাল ইসলামী জলসাকে কবুল আর মঞ্জুর করে নেয় আল্লাহ। এই জলসা এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আন্তরিকতা দিয়েছে, সুপরামর্শ দিয়েছে, তিনাদের এই মেহনত আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ। এই দান খয়রাত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, তিনাদের যাবতীয় নিয়ত আশা পুরা করিয়া দেন আল্লাহ। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বাড়াইয়া দেন আল্লাহ, কৃষকদের কৃষি কাজে আয় উন্নতি বাড়াইয়া দেন আল্লাহ, চাকরিজীবীদের চাকরি বাকরির কাছে আয় উন্নতি বাড়াইয়া দেন আল্লাহ, সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ আর কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থী ভাইদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক, বিদেশ যাওয়ার ইচ্ছুক তাদের বিদেশ যাত্রা সহজ করিয়া দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকাবাসী গ্রামবাসীদেরকে আল্লাহ আসমানে জমিনে বড় মুসিবত থেকে রক্ষা করে নেয় আল্লাহ, বিপদ থেকে রক্ষা করে নেয় আল্লাহ। এই মাহফিলের উসিলায় অত্র এলাকায় যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের মুরুদাদের কবরের আজাব মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেক মুরব্বীবৃন্দ বসেছে আল্লাহ, তিনাদের হায়াত দীর্ঘায়ু করে নাই আল্লাহ, সহি সালামত রাখে নাই আল্লাহ। আল্লাহ অনেক তরুণ সমাজ আছে, যুবক ভাইরা বসেছে আল্লাহ, এই তরুণদের অন্তরের ভিতরে আল্লাহ আরও বেশি বেশি ইসলামী চেতনা ফায়দা করিয়া দেন আল্লাহ, ইসলামী চেতনা সৃষ্টি করিয়া দেন আল্লাহ। আল্লাহ ফরদার আদানে মা বন্ধুর অনেক সমস্যা আছে, তিনাদের যাবতীয় সমস্যার সমাধান করিয়া দেন আল্লাহ। অনেক ওলামা হযরত এখানে বসেছেন আল্লাহ, এই ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ, ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ। এই ওলামায়ে কেরামকে আরো বেশি বেশি মাদ্রাসার দ্বীনের মিল্লাতের কওমের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। এই ওলামায়ে কেরামকে সহি সালামত রাখেন আল্লাহ, সহি সালামত রাখেন আল্লাহ। আল্লাহ এই ওলামায়ে কেরামের উসিলায় কওমি মাদ্রাসার উসিলায় দাওয়াত ও তাবলীগের উসিলায় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি নাযিল করেন আল্লাহ। এদেশে হেদায়তের হেদায়তের বাতাস জারি করিয়া দেন আল্লাহ, ঈমানের বাতাস চালু করিয়া দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়া দেন আল্লাহ, রক্তারক্তি মারামারি হানাহানি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ বর্মার জালিম সরকার যে জুলুম করতেছে মিয়ানমারের মুসলমানদের উপর, রোহিঙ্গা মুসলমানদের উপর, আল্লাহ মিয়ানমারের মুসলমানদের উপর দয়া করেন আল্লাহ, জালিমদের জুলুম থেকে রক্ষা করেন আল্লাহ, এই মুসলমানদেরকে আল্লাহ গণহত্যা থেকে
জুলুম নির্যাতন থেকে রক্ষা করে নাই আল্লাহ, হেফাজত করে নাই আল্লাহ, মিয়ানমার আল্লাহ সুচি সরকার, সুচি সরকারের উপর গজব নাজিল করিয়া তখ্তফা ও সরকার করিয়া দে নাই আল্লাহ, আর সহ্য হচ্ছে না আল্লাহ। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকেও জুলুম নির্যাতন থেকে হেফাজত করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস, আল্লাহ আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেন আল্লাহ, বাইতুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কাফেরদের জুলুম নির্যাতন থেকে হেফাজত করে নাই আল্লাহ, কাফেরদের জুলুম নির্যাতন থেকে হেফাজত করে নাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যুকাল পর্যন্ত সহি সালামত রাখে নাই আল্লাহ, দুশ্মন থেকে রক্ষা করে নাই আল্লাহ, বিভক্ত থেকে রক্ষা করে নাই আল্লাহ। আল্লাহ মরবার সময় মৃত্যুর সময় আল্লাহ একটু কলেমা নসিব করে নাই আল্লাহ, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে নাই আল্লাহ। আন্দরাদম কিসবদন জানম্বুরি আজাহাবা নুরে ঈমানম্বুরি আজাহাবা নুরে ঈমানম্বুরি মরব যাওয়াক থেকে খাহাদ আজ কফস বেরু সুদান তোবে দার সদর আমাজ মকরে শয়তানে শরীর। মতের সক্রাত মৃত্যুর সক্রাত মৃত্যু সংকট আসান করে নাই আল্লাহ, মৃত্যু সংকট সংকট আসান করে নাই আল্লাহ। খবরের আজাব হাসরের আজাব জাহান্নামের আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করে নাই আল্লাহ। কালবোধ হাসরে প্রিয় নবীর সুপারিশ নসিব করে নাই আল্লাহ। আল্লাহ যার যা নিয়ত আশা আছে সমস্ত নিয়ত আশা পুরা করিয়া দেন আল্লাহ, যার যা সমস্যা আছে সমাধান করিয়া দেন আল্লাহ। আল্লাহ এই বয়ান এই আলোচনা এই আলোচনা যা হয়ে গেছে হয়ে হবে এই দোয়া মুনাজাত সহ এসব কিছু আল্লাহ প্যারে নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোতার দুলা বালির বরকতে একটু কবুল আর মঞ্জুর করেন। এখনো পর্যন্ত যারা হজ জিয়ারত করতে পারে নাই, বাইতুল্লাহ হজ করতে পারে নাই, মদিনা শরীফের জিয়ারত করতে পারে নাই, আল্লাহ তাদেরকে হজ এবং জিয়ারতের তৌফিক দান করে নাই আল্লাহ, মদিনার জিয়ারতের তৌফিক দান করে নাই আল্লাহ, হজ উমরা করার তৌফিক দান করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের যাবতীয় আশা ভরসা পুরা করিয়া দেন আল্লাহ। صلى الله على خير خلق محمد وآله وصحبه أجمعين بجود سبحانه ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.